নতুন বছরেই জোড়া উপহার। পয়লা জানুয়ারি থেকেই শুরু হচ্ছে বন্দে ভারত পরিষেবা, আর 2রা জানুয়ারি থেকে জোকা তারাতলা মেট্রো পরিষেবাও শুরু হয়ে যাচ্ছে। 30শে ডিসেম্বর দুটি পরিষেবারই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্যে আসছেন, আর এই উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও। পয়লা জানুয়ারি থেকে চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, যার ট্রায়াল রান ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। সমস্ত প্রস্তুতি কমপ্লিট। এই বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে পৌঁছবে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। অন্যদিকে জোকা তারাতলা মেট্রো, দীর্ঘদিনের প্রতীক্ষা বেহালা এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের, এই জোকা তারাতলা মেট্রো পরিষেবা শুরু হলে যান চলাচল অনেক আগের থেকে স্বাভাবিক হবে, ভালো হবে, যানজট দূর হবে, এমনটাই আশা। এই দুটি পরিষেবারই শুরু হচ্ছে নতুন বছরে। সরাসরি চলে যাব শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, দুই পরিষেবা চালু হচ্ছে, একদিকে বন্দে ভারত এক্সপ্রেস, অন্যদিকে জোকা তারাতলা মেট্রো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন, কি খবর পাচ্ছ? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে বছরের শুরুতেই কিন্তু কার্যত জোড়া সুখবর, সেক্ষেত্রে এ রাজ্যের মানুষের জন্য। কি সুখবর? সেটা হচ্ছে যে 30 তারিখে আনুষ্ঠানিক যে উদ্বোধন, অর্থাৎ 30 তারিখে প্রধানমন্ত্রী তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন হচ্ছেন বন্দে ভারত এবং জোকা তারাতলা যে মেট্রোর। কিন্তু 30 তারিখে উদ্বোধন হওয়ার পরে সেটা সাধারণ মানুষ কবে সেটা পাবেন? যেটা ঠিক হয়েছে যে এখনো পর্যন্ত যেটা ঠিক হয়েছে যে এক্ষেত্রে 1 তারিখ থেকে জোকা মেট্রো সেটা কিন্তু চালু করে দেওয়া হবে, এবং 1 তারিখ থেকে বন্দে ভারত সেটা চালু করে দেওয়া হবে, এবং 2 তারিখ থেকে কিন্তু কার্যত জোকা মেট্রো চালু করে দেওয়া হবে। একবারই শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের আরও একবার জানিয়ে রাখবো নতুন বছরের রাজ্যবাসীর জন্য এবং কলকাতার মানুষের জন্য, কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের জন্য তো অতি অবশ্যই ভালো খবর, তার কারণ জোকা তারাতলা মেট্রো চালু হচ্ছে এবং এর পাশাপাশি চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। যারা হাওড়া থেকে উত্তরবঙ্গ যেতে চান, নিউ জলপাইগুড়ি যেতে চান, তাদের কাছে অবশ্যই অত্যন্ত ভালো খবর। 30শে ডিসেম্বর এই দুটি পরিষেবারই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্যে আসছেন এবং এই দুই পরিষেবার উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও। পয়লা জানুয়ারি থেকে চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, অন্যদিকে 2রা জানুয়ারি থেকে চালু হবে জোকা তারাতলা মেট্রো। 30শে ডিসেম্বর এই দুই পরিষেবারই উদ্বোধন হবে। আর এই 30শে ডিসেম্বর মোদীর অনুষ্ঠানে মমতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী, আর সেই দিনই জোকা তারাতলা মেট্রো পরিষেবার সূচনা। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এই নিয়েই কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে এই দুই পরিষেবার উদ্বোধনে, এখনও পর্যন্ত কী খবর পাচ্ছে এই বিষয়ে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এক্ষেত্রে 1লা তারিখ থেকে যে বন্দে ভারত পরিষেবা শুরু হবে সেই বন্দে ভারত পরিষেবা, এবং এক্ষেত্রে 2রা জানুয়ারি থেকে যে মেট্রো পরিষেবা, অর্থাৎ জোকা থেকে তারাতলা পর্যন্ত 6টা স্টেশনে যে মেট্রো পরিষেবা শুরু হবে সেটা 30 তারিখে কিন্তু উদ্বোধন রয়েছে। তোমাকে আরেকটা তথ্য দিয়ে রাখি যে এক্ষেত্রে বন্দে ভারত যেটা শুরু হতে চলেছে সেই বন্দে ভারতে কিন্তু 3টে স্টপেজ থাকছে, যে স্টপেজটা প্রথম হচ্ছে বোলপুর, তারপরে সেক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে বোলপুর রয়েছে, এক্ষেত্রে বাসোই রয়েছে, এক্ষেত্রে মালদা রয়েছে। এই যে 3টে যে স্টপেজ রয়েছে সেই 3টে স্টপেজ রয়েছে। অন্যদিকে জোকা থেকে যে তারাতলা পর্যন্ত মেট্রো স্টেশনে রয়েছে সেখানে 6টা স্টপেজ রয়েছে। এই সামগ্রিক যে পরিষেবা, এই দুটো পরিষেবারই কার্যত উদ্বোধন হতে চলেছে 30 তারিখে, এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু রেলের তরফে আমন্ত্রণ জানানো হলো এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা জানি যে গত কয়েকদিন ধরে বা কয়েক মাসে এ রাজ্যে রেলের যে বিভিন্ন প্রজেক্টগুলো, মূলত ইস্ট ওয়েস্ট মেট্রোর যে প্রজেক্টের উদ্বোধন হয়েছে সেই প্রজেক্টের এই আমন্ত্রণ জানানো ঘিরে কিন্তু কার্যত রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেস বারে বারে অভিযোগ করেছে যে যেভাবে মুখ্যমন্ত্রীকে এই প্রজেক্টের জন্য আমন্ত্রণ জানানো উচিত রেল সেভাবে করেনি, এবং কার্যত বয়কটের পথে কিন্তু হেঁটেছে তৃণমূল নেতৃত্ব। কারণ তৃণমূলের স্পষ্ট দাবি ছিল যে মুখ্যমন্ত্রীর কল্পনাপ্রসূত এবং তার সময় টাকা অ্যালোটেড হয়েছে মেন পিঙ্ক বুকে তোলা যে প্রজেক্টগুলোকে সেটা মুখ্যমন্ত্রী রেল মন্ত্রী থাকাকালীন তিনি করে এসেছেন এই সমস্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর বা যাবতীয় মেট্রো প্রজেক্টে। ফলে সেই অনুযায়ী একজন মুখ্যমন্ত্রীকে যেভাবে আমন্ত্রণ করা উচিত সেভাবে করা হয়নি, রেলের পক্ষ থেকে সেভাবে করা হয়নি। যদিও রেল পাল্টা দাবি করেছে যে তারা প্রোটোকল মেনে চলেছে, ফলে কার্যত সেই বিতর্ক গত কয়েকটা প্রজেক্টের উদ্বোধনের সময় দেখা গিয়েছে, এবং কার্যত তার জেরে কিন্তু প্রত্যেকটা প্রজেক্টেই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কোনো নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক কেউ কিন্তু উপস্থিত ছিলেন না। সেই বিতর্ক যাতে এবার আর না এগোয়ে সেদিকেই সতর্ক থেকেছে রেল দপ্তর। আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, একেবারে খুব আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুষ্ঠানে থাকার জন্য। কিন্তু বিতর্ক কি তাতে মিটছে? তার কারণ প্রধানমন্ত্রীর
এই বন্দে ভারত এক্সপ্রেস বা জোকাতারাতলা মেট্রোর উদ্বোধন এবং সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ, এই সব নিয়ে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শুনুন। মুখ্যমন্ত্রীকে আমাদের মতো না পড়ালেও মুখ্যমন্ত্রী যাবার জন্য সব ব্যবস্থা করেছে, এগুলো দুয়ে দিয়ে চার বুঝতে তো পারছেন না আপনারা ভিতরে খবর। কখনো দেখেছেন যে ট্রেন উদ্বোধন করতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসে? তাও দেখছি এখন। যেমন মমতা ব্যানার্জি পঞ্চায়েতের কম্বল বিতরণ করতে চলে যায়, তেমনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীও ট্রেন উদ্বোধন করতে চলে আসছে। কিছুই না, দিদির সঙ্গে কথা হবে, সাক্ষাৎ হবে, আলোচনা হবে, লেনা দেনা হবে। লেনা দেনাটা কী? দিদি যেমন আছে তেমন চলো, সিবিআই ইডি আমি দেখছি। দিদি সেই অনুষ্ঠানে যাবে, দিদি মোদির সঙ্গে আলোচনায় বসবে। দিদিকে এখন ম্যানেজ করতে হবে মোদিকে। দিদির এখন মোদিকে দরকার, মোদিরও দিদিকে দরকার।